তো এটা আছেন বর্তমানে খাদিজা কারহাট তো আজকে লাইভে একদম রিজনেবল প্রাইসে গাড়ি থাকবে 1,15,000 টাকায় গাড়ি থাকবে প্লাস একদম পেপারস আপডেট একটা গাড়ি পাবেন মাত্র 1,80,000 টাকা 1,80,000 পেপারস আপডেট একটা গাড়ি পাবেন 1,80,000 টাকা 90 গাড়ি তো এই গাড়িটা আমরা চালাই দেখামু প্রথম চলেন সবুজ ভাই এটা চালায় দেখাই দি আচ্ছা দেখা আচ্ছা তার আগে একটু লোকেশনটা বলে দিই হচ্ছে গিয়া নারায়ণগঞ্জ রূপগঞ্জ কালাদি কাঞ্চন না ভাই কাঞ্চন কালাদি কাঞ্চন কালাদি বিশেষ করে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জে পড়ছে আমরা এখন আপডেট যে গাড়িটা ভাই সবুজ ভাই আসলে প্রশ্ন হইতে পারে অনেকের যে 1,80,000 টাকা যে পেপারস আপডেট যে গাড়িটা এটা চলবে কেমন চলবে মানে অনেকের প্রশ্ন আমরা দূর করব এখন চালায় দেখামু চলেন আচ্ছা আসেন আমরা খাদিজা কার হাট 1,00,000 কাগজ আপডেট গাড়ি যেটা বলছিলাম পেপারস আপডেট গাড়িটা দাম মাত্র 1,80,000 টাকা চালায় দেখামু চালায় মানে টান উঠবো 120 হ্যাঁ 120 চলেন চলেন দেখামু ইনশাল্লাহ এই এক গাড়িটা 1,80,000 টাকায় পেপারস আপডেট 1,80,000 টাকার গাড়ি পেপারস আপডেট পেয়ে যাবেন খাদিজা কার হাট এছাড়াও আছে কিন্তু 1,15,000 টাকা গাড়ি তাহলে 1,15,000 টাকার থেকে আমি মনে করি 1,20,000 টাকা গাড়ি নিলেই ভালো আমি একটু ভিতরে যাই দেখি গাড়ি কন্ডিশন কি অবস্থা ম্যানুয়াল গিয়ার না ভাই হ্যাঁ ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার রাইট আচ্ছা গাড়িটা হচ্ছে আমরা একটু এখন বলবো যে এই গাড়িটা কি অবস্থা আমরা এখন যে গাড়িটা আছি সবুজ ভাই হ্যাঁ ভাই এটা হচ্ছে 90 গাড়ি 92 এর মডেল 92 এর মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 93 আচ্ছা এটা হচ্ছে 1331 সিসি 1331 সিসি একটা গাড়ি আমরা দেখাচ্ছিলাম এই গাড়িটা পেপারস আপডেট মাত্র পাবেন আমরা এখন যে গাড়িটাতে আছি এই গাড়িটা পেপারস আপডেট মাত্র পাবেন 1,80,000 টাকা দাম কি ভাই 120 টাইন না পরে গাড়ি নিব ভাই 120 টাইন না এটা কি গন ভাই সবুজ ভাই মাথা নষ্ট আর সর্বনাশ গাড়ির মধ্যে চুল আর সর্বনাশ আর বাইরে কত ফসলাটা কিচ্ছু নাই মারাত্মক বাড়ি ভাই সবুজ ভাই একবার ফ্রেশ কন্ডিশন 1,80,000 টাকার শাসা করতেছে 1,80,000 টাকা কাগজ পাইবো এক বছর দুই বছর আসলে যে যেখান থেকে দেখছেন আসলে লাইকটা বেশি বেশি শেয়ার করে দেন কারণ ভাই এত রিজনেবল প্রাইসে যে পেপারস আপডেট গাড়ি এত চমৎকার রান করতেছে মাশাআল্লাহ এখন কত আছে টান চলতেছে ভাই সবুজ ভাই এখন টান চলতেছে 80 আর সব না 1,80,000 টাকার গাড়ি টান দেখছেন ভাই এটা আমার টান দেখে মাথা নষ্ট আজকে আমার মাথা নষ্ট আসলে লাইভটা বেশি বেশি শেয়ার করেন কারণ এছাড়াও আমরা আরো কিছু গাড়ি কালেকশন দেখাবো আমরা একটা পেপারস আপ টু ডেট 1,80,000 টাকার গাড়ি আজকে দেখালাম এছাড়া আরো কিছু গাড়ি দেখাবো 1,80,000 টাকার গাড়ি টান রে ভাই লাইভটা শেষ হওয়ার পরে গাড়িটা আসলে লাইভটা তাই না দেখলে বুঝতে পারবেন আসলে কি যে খেলা দেয় আজকে সবুজ ভাই এমন খেলা আমি দেখিনি ভাই আজকে যে খেলা দেখালেন সবুজ ভাই যে 1,80,000 টাকার গাড়ি টান যা দেখলাম আজকে 1,80,000 টাকা পেপারস আপডেট একটা গাড়ি টান রে ভাই কোনো শব্দ পাইলাম না ব্যাপারটা কি ভাই মানে কি গাড়ি ভাই লন্ডনের একা পাত্তা আনছে নাকি এত জ্বালায় লাইছে রে দেখেন ভাই আজকে কিন্তু এই গাড়িটা ছাড়াও এই গাড়িটা হচ্ছে 1,80,000 টাকা পেপারস আপডেট আমরা গাড়িটা চালাই দেখেন সাইড পাইড দেখেন ভাই কেমন এটা কি যে দেখামো আর আমি কোনো কিছু পাইতাছি না চাকা দেখছেন চাকাগুলা দেন গ্লাসগুলা সব অরিজিনাল এই যে গ্লাস সব সামনে পিছনে স্টিল বাম্পার আছে সামনে পিছনে স্টিল বাম্পার আছে স্যার গাড়ির কন্ডিশন কি মাশাআল্লাহ 1,80,000 টাকা পেপারস আপডেট একটা গাড়ি ম্যানুয়াল গিয়ারের গাড়িটা ভাই সিএনজি তেল গ্যাস কমপ্লিট 11 সিরিয়াল মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন গাড়িটা কি লাগাটা নাই গাড়ি কি লাগাটা নাই গাড়ির মধ্যে গাড়িতে ফুল লাগাটা আছে ভাই সবুজ ভাই না না ভাই কোনো ফুল লাগাটা নাই সিট কভার সব নতুন চাকা ভালো লাইভটা বেশি বেশি শেয়ার দেন ভাই যে যেখান থেকে দেখছেন আসলে সবাই কেমন আছেন একটু জানান এছাড়াও আরো কিছু গাড়ি কালেকশন আছে এটা আমরা খাদিজা কার হাট আছে খাদিজা কার হাট উড়ে গাড়ির মধ্যে দেখেন কোনো স্কেচ নাই একবার বডি ফেরেশ বডি গুলারে যে দেখেন আমরা এখন স্টিকার আজকে যে দেখেন ভাই আজকে আমরা আমারে এই যে দেখেন এই যে সাইড গুলো এই যে সাইড গুলো দেখেন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন অবস্থা আবার কিন্তু দেখেন কোনো মানে 1,80,000 টাকায় গাড়ি সাথে কিন্তু আবার বালিশও দেখছেন কি খেলা যাইতে আবার লাভ আরে বাবা রে বাবা লাভ দুইটা বালিশ 1,80,000 টাকা পেপারস আপডেট 90 গাড়ি 92 এর মডেল 93 তে রেজিস্ট্রেশন একটা গাড়ি দেখাচ্ছেন আজকে সবুজ ভাই
এটা সম্পর্কে দাম তো আমি কিছু বলতাম না কি বলবো যে খেলা দেখাইছেন আজকে দাম কমাই দিলা দাম তো কমাই দিলেন বেচালাম সব কমাই দিয়া সব বেচালাম বেচাবার আবার গাড়ি তুল গাড়ি গেরে যা আছে এইগুলো আবার তুল জায়গা নাই সব বেচালাম শোরুম ভাই জায়গা নাই গাড়ি খেলেন কমে ছাইরা দিব লাভ তো ভাই কমই করে দেখতাছেন হইতো যেই রেট দেই ভাই এই রেটে অন্য দিকে মনে অন্য অন্য শোরুম মনে হয় না ভাই বুঝে এই সব রেটে গাড়ি পাইতো না না পাইবো কি আমি তো এই যে এই সফটওয়্যার আপডেট গাড়ি 180000 টাকা আমার আমার কোনো ভিডিওতে নাই প্রায় 900 উপরে আমার ভিডিও যে গাড়িটা আছে ভাই এটা কানার মাই অন্ত রেন্ডি গারে যারা সালা হেরা দেখে সময় লয়ে দেবো গা এটি হচ্ছে সেই গাড়ি মানে আগা পিছে গাড়ি একদম খারাপ ইয়ে খারাপ আছে গাড়ি যে আপনার কোনো খোলা গাড়া মাইর গুতো না ইঞ্জিন ও দেন একবার 180000 180000 পেপার আপডেট পেপার আপডেট ই আর 14 মাস আমার টোকেন ফিটনেস পাইবো পুরো 24 সাল আয়কর দেওয়া ডাবল আয়কর দেওয়া আপনি ফিটনেস 2 বছর পুরা 2 বছর আর হিন্দা পাইবো টেস্ট টোকেন পাইবো 14 মাস ভাই কি খেলা দেখাইলেন আজকে আপনারা আজ কিছু কইতাম না ভাই অন্তত দেড় দুই বছর মনে করেন অন্তত কাগজ করতে হইব নাকি দুই বছরের আগে যে বাবা আছে খালি চালাইবো নি গ্যাস ভরবার চালাইবো খালি গ্যাস ভরবার চালাইবো দুই বছর নিচ্ছি কি খেলা দেখাইলেন আজকে আপনারা ভাই আসলে কি বলবো লাইটটা আসলে অনেক স্পেশাল অনেক স্পেশাল অনেক স্পেশাল কারণ পেপারস আপ টু ডেট একটা গাড়ি 180000 টাকা আমার কোন ভিডিওতে আজ পর্যন্ত আমি দেখাইতে পারিনি কোন ভিডিওতে আমি দেখাইতে পারি নাই যে 180000 টাকা পেপারস আপডেট একটা গাড়ি আজকে সবুজ ভাই এই খেলা দেখাই দিচ্ছে কি খেলা দেখাইলেন ভাই মেরু বলকে নামটা চেঞ্জ করছি শোরুমের মানে মেন নাম দিছে ইনশাআল্লাহ মেরু বলকে এই গাড়িটা রেট কমাই দিলাম কাল মের মেন মেন নামের উপরে মেন নামের উপরে আরে মের কত একটা ভালোবাসা মেন নামের উপরেই গাড়ির দাম কমাই দিছে এটা ভাই আপনার নেটে অ্যাড না দিলে অলরেডি 2 লক্ষ টাকা বেচা আছে 2 লক্ষ টাকা বেচা আছে তার ভাই আম আমনে পক্ষে তার আমার মেয়ের পক্ষে এই বিশাদা আমার তো 10 মেয়ের পক্ষে 10 20000 টাকা কমাই দিলাম 2 লাখ টাকা ভাই কানাওয়ালাই অন্ধ দিব এই গাড়ি দেখে মানে মানে গাড়ি সামনে আইলে ভাই এই গাড়ি থুয়া যাইতো না দেবো টেয়ার লাগে 20000 বেশি দিলে ওকে থুয়া যাইতো না তুমি কিভাবে তুমি আমার কথা বুঝছো 1 লক্ষ 80000 টাকা পেপার আপডেট আজকে সকালে আমি লাইভ করলাম নারায়ণগঞ্জ সাইনবোর্ডে সাইনবোর্ড কারারে ওই জায়গায় এক ভাই আসছে ম্যানুয়াল গিয়ার একটা গাড়ি খোঁজাচ্ছে পেপার স্মেল তো ভাই 160000 দিম আমার একটা গাড়ি আছে তো যে ভাই আসলে পেপার স্মেল ম্যানুয়াল গিয়ার 160000 টাকা গাড়ি খোঁজতেছে ওই ভাই যদি এই গাড়ি দেখে গাড়িটা রাখবো ভাই এটা কি কইলাম এটা এইরকম একটা গাড়ি মিনাল মানে মিলে না সহজ ভাই এই গাড়ি মনে হয় আর গত বছর একটা গাড়ি পাইছিলাম এইরকম এই পাইলাম একটা গাড়ি পাইছেন ওদের লন্ডন আপার পাইছেন লন্ডনই মানে লন্ডন আপার পাইয়া মানে গাড়ি এরা ইউজ করে না বেশি হাউজে রাখে দিছে এই কারণে গাড়ির বডিটা এরকম ফ্রেশ পাওয়া গেছে আচ্ছা 90 গাড়ি তো ভাই এরকম আচ্ছা এছাড়া কিন্তু আরো কিছু গাড়ি আছে এটা দেখাই দিই এটা সিলেকশন করুন না এটা কি গাড়ি সিলেকশন করুন না মার্সিডিজ গিরি সিলেকশন করুন না মার্সিডিজ গিরি আচ্ছা এটা মডেল কত এটা মডেল হইছে আমার এই 92 এর মডেল 92 এর মডেল হ্যাঁ 92 এর মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হইছে 93 সিলেকশন করুন না এটা ম্যানুয়াল গিয়ারে হ্যাঁ এটা ম্যানুয়াল গিয়ার টিভি সিডি লাগানো আছে ব্যাক ক্যামেরা আছে আচ্ছা আচ্ছা তেলে গেছে কমপ্লিট এসিটা গ্যাস বললেই চলবো এসিও কমপ্লিট ওই এসিও তো গেছে চলবো টেম্পার গেছে আচ্ছা কোনো খোলা গাড়া নাই ভাই এই যে দেখেন আপনি এই যে দরজাগুলো কোনো খোলা গাড়া মাইর গুতো নাই যে দেখলে বুঝবেন কোনো জং নাই ফসা নাই কোনো কিছু নাই তেলে গেছে কমপ্লিট হ্যাঁ তেলে গেছে কমপ্লিট তেলে গেছে কমপ্লিট এসি ওকে হ্যাঁ দেখেন এটা এটা কি করুন না বলেন বলেন ভাই সিলেকশন করুন না সিলেকশন করুন না সিলেকশন করুন না মার্সিডিজ গিরি মার্সিডিজ গিরি এর মডেল কত ধরে বলেন ভাই মডেল হচ্ছে 92 92 এর মডেল আর রেজিস্ট্রেশন সবুজ ভাই 93 হ্যাঁ সবুজ ভাই আপনি আজকে যা খেলা দেখাইছেন ভাই আজকে যা শুরু করছেন আপনি আচ্ছা এছাড়াও কিন্তু আরো তিনটা গাড়ি আছে সেগুলো আমরা দেখাবো ইনশাআল্লাহ একটু লাইভটাতে থাকতে হবে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন প্লিজ আপনার লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন এই গাড়িটা একটু ডিটেইলস আরেকবার বলেন সবুজ ভাই এটা হচ্ছে 92 এর মডেল না মার্সিডিজ গ্রিল 92 এর মডেল 93 রেজিস্ট্রেশন ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ার সিসি কত এটা ভাইয়া সিসি হচ্ছে 1600 1600 সিসি হ্যাঁ 1600 তাহলে বলা মাশাআল্লাহ ভালো মোটামুটি চাকা ব্র্যান্ড নিউ চাকা ভাই এটা গ্লাসটা ফাটা ফাটা নাই তো না না কোনো গ্লাস গেল আজ ভাই অরিজিনাল ফাটা আমনে দেন এই যে দেখেন বিট এখন অরিজিনাল অরিজিনাল দেখলে বুঝবো যারা গাড়ি সম্বন্ধে ধারণা আছে হেরা বুঝতে পারবে দেখলে বুঝবো হ্যাঁ দেখুন আমার তো ধারণা কম এলে আমি বুঝি না আর কি আমার ধারণা কম দেখে আমি কিন্তু কম বুঝি আমার অরিজিনাল গ্লাসের এই যে আপনার এই যে বিটটা এই মোটা বিট থাকে না আর এক কথা হইছে অরিজিনাল বিট তো মনে করেন তুললে ডুপ্লিকেট লাগাইলে তো বুঝ হই যায় আচ্ছা এটা কত যাচ্ছেন সবুজ ভাই এটা দাম চাচ্ছি 130000 টাকা 130 30000 হ্যাঁ 130 130 হয় না একটু কমে টমা রাখবেন
ওইটা ভাই যদি আসে তাহলে কিছু কম বেশ করবো লোয়ার দামে কেজিতে ওজন দিলে মানে বর্তা বানাইলে 90,000 টাকা দিব 90,000 টাকা লাই খেলার লোকেরা কইছে কয় ভাই এই গাড়িগুলা এই মডেলের গাড়িগুলা যদি ফান একবারে ভাঙ্গাচুরা মল না চলুক তাই না যে লয়ে দাম যে তারপর 90,000 টাকা দিন 90,000 মানে ওজনে এটা একটু বেশি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এরপর নেক্সট আমরা দেখেছি আরেকটা হ্যাঁ এই যে 90 বডি একটা বড় কিট করা গাড়ি দেখেন যে কি 91 এর মডেল 93 রেজিস্ট্রেশন 93 রেজিস্ট্রেশন হ্যাঁ 91 এর মডেল 93 রেজিস্ট্রেশন এটা হইছে আপনার 1331 সিসি এটা বাবা রে বাবা বডি কিট করা আছে রে হ্যাঁ গাড়ি একবারে ফেরেশ কোনো স্ক্যাচ নাই পুরো বডির মধ্যে কোনো স্ক্যাচ নাই লাইকটা বেশি বেশি শেয়ার করেন আজকে লাইকটা অনেক স্পেশাল এটা মডিফাই করছি হ্যাঁ আরে বাবা এডি কিছু ভাই আছে ইয়াং জেনারেশন ফাটাইলে তো মনে করেন না আধুনিক চালাইতো না আর হইছে আরে বাবা রে বাবা যে সিট লাগাইছে ডেকোরেশন সিট ভাই নতুন লাগাইছে সিটটা ভাড়া লাগাইছেন রে সিট নতুন অটো গিয়ার অটো গিয়ার একটা গাড়ি হ্যাঁ দেখেন ও বাবা রে খোলা কাটা আছে ভাই খোলা কাটা নাই ভাই এই যে দেন দরজাগুলো দেখলে বুঝবেন এই যে দেন দেখছেন এই যে খোলা আছে জুড়িগুলো একদম অরিজিনাল এই যে অরিজিনাল অরিজিনাল এটা দেখলে বুঝবো মানুষে যারা গাড়ি সম্বন্ধে ধারণা আছে যে বি এই বি থাকে না এটা লেভেল থাকে এই যে রাউন্ড এটা আপনার থাকে না খোলা হইলে এটা থাকে না মাই দিলে আসলে সব থাকবো কি ভাই যাই যাই দেখেন এই দেখছেন দরজা কোনো খোলা কাটা নাই আজকে কি দেখাইতেছেন আপনি ভাই সৌজ ভাই কোনো মায়ের বুতা নাই খোলা কাটা নাই আরে বাবা এটা কি সৌজ ভাই স্পলার কয়টা রে স্পলার অস্থির একটা স্পলার আছে ভাই এই যে লাইট গুলো অরিজিনাল এই যে অন ইন্ডিকেটর বলতে আছে সাগর তো বুকে আছে 11 সিরিয়াল হ্যাঁ 11 সিরিয়াল তেল গ্যাস ওকে আছে নাকি হ্যাঁ তেল গ্যাস ওকে এটা সিসি কত ভাই এটা সিসি হচ্ছে 1331 1,25,000 ওইটা ভাই রানিং হিসাবে হইছে এক হিসাব ফেল হিসাবে লেগে তো ছাড় দিছে ফেলের লোক গিলা হইতে ভাই আমার সর ইয়া নিম্ন ফ্যামিলির লোক বুঝেন না ফেল যারা না নিম্ন ফ্যামিলির এগো যদি একটা সুযোগ সুবিধা না দেয় তাহলে এরা গাড়ি কেমনে নিব বুঝেন না এগো সুযোগ সুবিধা দিয়েছেন এগো সুযোগ সুবিধা দিতেছি কমে দিয়া দিয়া আর একটা কথা হইছে ভাই আমি তো কমে দিতে পারি একটাই কারণ আমি তো নিজে কালেকশন করি বুঝেন না এই কারণে বায়ার মায়ার নাই আমার আমার বায়া নাই ডাইরেক্ট কিনি ডাইরেক্ট বেশি কোনো দালাল নাই দেন না যে শোরুমের মধ্যে কোনো কর্মচারী নাই না কোনো কর্মচারী নিজে ওই কি সব নিজে বেশি সব নিজে তার কারণে কমে দিতে পারে কমে দিতে পারি হ্যাঁ ভাই খরচ কম অনেকে কয় ভাই ফোন দিয়ে আপনি এত কমে দেন কেমনে আমি কই আমি তো নিজে কালেকশন আমার শোরুমের ভাড়া নাই দেয়া যায় আমার শোরুমের স্টাফ নাই খরচ দিতে হয় না ও অতএব মনে করেন আমি ডিলার বলো সেল বেশি ডিলার কম মাধ্যমে কিনলে ওই সময় খরচ বেশি করে যায় মানে ডিলারের মধ্যে দাদা একটা গাড়ি কিনতে গেলে 20,000 টাকা মিডিয়া খায় বয়ে থাকে ঠিক আছে এখন 20,000 কমে দিতে পারতেছেন এখন 20,000 কমে পাইতেছে কারণ রইতেছে আমি নিজে কিনি গিয়া আমার মিডিয়া দিতে হয় নাকি রাইট তাই এই গাড়িটার দাম হচ্ছে আমরা এতক্ষণ দেখালাম কি গাড়ি ভাই এইটা হচ্ছে 90 গাড়ি 91 এর মডেল 93 রেজিস্ট্রেশন 90 গাড়ি এটা হচ্ছে 90 গাড়ি 91 এর মডেল 93 তে রেজিস্ট্রেশন হ্যাঁ আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে ভাই এসি হ্যাঁ না এসিটা কমপ্লিট না এসি 1331 সিসি হ্যাঁ 1331 সিসি 1331 সিসি যে যেখান থেকে দেখছেন আসলে লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন কারণ আজকে গাড়িগুলো অনেক কম দাম অনেক কম দাম অনেক কম দাম এত কম দামে গাড়ি আসলে সব সময় দেখানো সম্ভব হয় না আজকে সবুজ ভাই এই সুযোগটা দিয়ে দিল যারা কম বাজেটে গাড়িগুলো খুঁজছেন নিতে পারেন এটা লাস্ট কত রাখতে পারবেন ভাই এটা আপনার দাম চাচ্ছিলাম 30 এটা আপনার 25 একরে একরে মিলাই দিলাম না 25 এটা জোড়া 25 জোড়া জোড়া কত হলো জোড়া হইতাছে সামনে 2,00,000 না 2,50,000 2,50,000 দুইটা জোড়া দিয়ে দিলাম 2,50,000 টা জোড়া 1,25,000 আর ওই পাশে একটা 1,25,000 2,00,000 হইছে 2,00,000
2,50,000 মার তো 2,50,000 আরে অনেক বাইরা আছে কয় আমার ওয়াইফে অটো গিয়ার একটা গাড়ি দরকার হে ভাই গো লাগিয়া বাইরে একটা হইছে ম্যানুয়াল গিয়ার দিলাম বাইরে লাগে আর বাবির লাগে হইছে অটো গিয়ার আচ্ছা বাবির লাগে আর বাইরে লাগে টাকা করে দিলাম একারে কম দামে একটা বাইরে লাগে একটা বাবির লাগে আচ্ছা এরপর একটা গোল্ডেন বেস কালার একটা গাড়ি দেখতেছি সবুজ ভাই এটা কি গাড়ি ভাই এটা হইছে আপনার ক্যারিনা মাইরট ক্যারিনা মাইরট হ্যাঁ ক্যারিনা মাইরট মডেল কত এটা এটার মইছে মডেল হইছে আপনার 91 এর মডেল 91 92 এর রেজিস্ট্রেশন 91 এর মডেল 92 এর রেজিস্ট্রেশন গাড়ি মানে ক্যারিনা মাইরট হ্যাঁ ক্যারিনা মাইরট একদম এই যে দামি সিট অটো গিয়ার না হ্যাঁ অটো গিয়ার লাইকটা বেশি বেশি শেয়ার করে দেন আর কে কোথা থেকে দেখছেন প্লিজ জানাবেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা গোল্ডেন বেস কালার একটা ক্যারিনা মাইরট দেখাচ্ছি লাগাড়া নাই ভাই এই যে দেন সিট গুলো আছে সিডের লগে একদম একরড আছে বেসবোর্ড সিট ভিতরে সব এক কালার এর বডি পেডের সাথে সিডের কালার মিল আছে সিডের কালার মিল আছে মানে বানাইছিলাম তো ভাই সিডের কভারটি পেডের লগে বানাইছিলাম দামি কভার এডি আচ্ছা কিনতে গেলে 3000 5000 4500 টাকা দিয়ে এই কভার দি বানাইছি তেল গ্যাস ওকে তেল গ্যাস ওকে এসিও চালাতে পারবো গ্যাস বললে এসি চলবো সিসি কত সবুজ ভাই হ্যাঁ সিসি সিসি এই যে 1600 সিসি না হ্যাঁ চলেন আমরা দেখি 1,25,000 টাকা থাকবে চারটা গাড়ি যারা 1,25,000 টাকা বাজেটের মধ্যে নিতে পারেন যাদের বাজেট এমন তারা আসলে গাড়ি নিতে এসে আর ফেরত দিতে পারবো না কারণ আজকে এমন এক বাজেটে দিতেছে সবুজ ভাই যে চারটা গাড়ি মোটামুটি সেম বাজেটের মধ্যে পাবেন 1,25,000 টাকা এটা তো 100 গাড়ি হ্যাঁ এটা 100 100 সিসি কত হয় ভাই 100 এইটা হইছে আপনার সিসি যে 1500 অরিজিনাল 1500 অরিজিনাল 1500 আচ্ছা এটা কি অবস্থা খোলা কাটা আছে ভাই এটা ভাই খোলা কাটা হালকা আছে তেমন না চলে আর কি যে রকম আছে দেখেন দেখি কো খোলা কাটা গুলো খোলা কাটা গুলো বলতে আপনার এই যেমন এই আপনার ইয়ার আছে যে বাম পাটা মিলাইতে আমি সময়ের কারণে মিলাইতে পারি নাই আচ্ছা আচ্ছা এই আর কি আর এই যে নো এই রিঞ্চিটা ভাঙা আছে এই সিটটা হ্যাঁ এই রিঞ্চিটা ভাঙা এই আর কি দেখেন এটা অটো গিয়ার ভাই হ্যাঁ অটো গিয়ার সিট টি টু সিডের কন্ডিশন দিয়ে আগলা কভার তো খালি শুধু সিডের কভারটি একটু দুর্বল আছে যে দুর্বল আছে রাইট হ্যাঁ নালে গাড়ি কোন গাড়ি ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশন কেমন ইঞ্জিন কন্ডিশন ভালো ইনশাআল্লাহ দেখুন অন্ধকার দেখা যায় না সিট কভারগুলো দরজা মরদা খোলা নাই এই লাইট গুলো একটু ইয়ে আছে পুরানো লাইট তো লাইট চেঞ্জ করলে পার গাড়িটা খুব সুন্দর দেখা যায় 11 সিরিয়াল হ্যাঁ নাম্বার প্লেট আছে গাস লাগান জানা ভাই নাম্বার হইতে লাগান যাইবো এটা আপনার যে জুইল আছে গা এই যে হ্যাঁ লাইট আর এটা লাইট এই যে নাম্বার প্লেট আলো জ্বলা না লাগে আচ্ছা দেন আবার এই যে নাম্বার হইটা আলাদা না আলাদা বুঝা যায় 11 সিরিয়াল না 11 সিরিয়াল হ্যাঁ 11 সিরিয়াল 100 গাড়ি মডেলটা হচ্ছে 90 কত বললেন ভাই 92 এর মডেল আর 94 রেজিস্ট্রেশন 94 এর রেজিস্ট্রেশন এই যে দরজা কোনো খোলা কাটা নাই খোলা কাটা নাই না না আচ্ছা এটা সিলিন্ডার করা আছে ভাই সব তো এনে সিলিন্ডার করা সব এটা কত এইটা ওই যে বললাম ওই তো প্রথম ওই তো বললাম সব 25 ও 1,25,000 25 করে 60 টাকা গাড়ি দিমু 1,25,000 1,25,000 করে 60 টাকা গাড়ি দিমু 1,25,000 টাকা বেজাচ্ছেন 4 টাকা গাড়ি পাবেন 1,25,000 টাকা বাজেটে আলহামদুলিল্লাহ 4 টাকা গাড়ি আজকে কিন্তু সবুজ ভাই আজকে এমন এক খেলা দেখাইলো যে এটা না হেড হইবো 1,25,000 1,25,000 এটা এটা খালি কমাই দিলাই না এটা তো কাগজ কমপ্লিট এটা কমাইতে পারলাম না যদি কাগজ কমপ্লিট কমপ্লিট দেখে একটু বেশি আর কি হ্যাঁ না তো এটা 1,25,000 দিয়ে দিই এটা 1,25,000 সব দিয়ে দিয়ে 1,25,000 আসতে হবে আপনাদের খাদিজা কারহাট আর সবুজ ভাই ঠিকানা আপনি বলে দেন ঠিকানা হইতাছে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা বুলতা গাউসিয়া কাঞ্চন কালাদি
বুলতাগাউসিয়া বুলতাগাউসিয়া আচ্ছা বুলতাগাউসিয়া যদি কেউ চিনে এরপর কালাদি বা কাঞ্চন নাও চিনতে পারে আমার বুলতাগাউসিয়া আইসা যদি আমার ফোন দেয় যেই ভাই আসবে আমার তো ফোন দিই আসবে বাবা ফোন দিয়ে আসলে গাউসিয়া আইসা যদি আমার ফোন দেয় বাকিটা আমি রিসিভ করে আনবো আর যদি রিসিভ না করে একটা রিস্কা দিয়ে আইসা করতে পারে ঠিক আছে ওকে থ্যাংক ইউ সুবিধা নাই ঠিক আছে আজকের মধ্যে পর্যন্ত প্রিয় দর্শক লাইভটা এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন এতক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আর বেশি বেশি লাইভটা শেয়ার করে দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই যে নাম্বারটি দেওয়া আছে আপনারা অবশ্যই ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার লাইভেতে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু